এবার আর এক তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ এবার কল্যাণীতে, যেখানে জোর করে আসবাবের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে। কল্যাণীর 18 নম্বর ওয়ার্ডের সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ। কল্যাণী থানায় ইনি ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। কল্যাণীতে এবার তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, যেখানে জোর করে এক আসবাবের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠছে। 18 নম্বর ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ। সুজিত মণ্ডল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুজিত, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো অমৃতা, নদিয়ার কল্যাণী পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় একটি ফার্নিচারের দোকান, সেই দোকানে স্থানীয় এক তৃণমূল নেতা, যিনি ওই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, তিনি গতকালকে তার দোকানে তালা ঝুলিয়ে দেয় এমনটাই কিন্তু অভিযোগ। এবং বিষয়টি নিয়ে ওই দোকানের মালিক ইতিমধ্যেই 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর এবং কল্যাণী থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন, এবং তারপরেও দোকান এখনো পর্যন্ত খোলা হয়নি। এবং দোকানদারির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে দোকানের পিছনে একটি বাথরুম তৈরি চলছিল, হঠাৎ করে তৃণমূল নেতা সেই কাজ এসে বন্ধ করে দেয় এবং তারপর দোকানের শাটারের উপর আবার নতুন করে তালা ঝুলিয়ে দেয়। এবং তৃণমূল নেতা কার্যত এই তালা ঝুলানোর কথা স্বীকার করে নিয়েছেন এবং তার যেটা দাবি, অবৈধ নির্মাণ করছিল ওই দোকানদার, সে কারণে তিনি তালা ঝুলিয়ে দিয়েছেন। যদিও ওয়ার্ড কাউন্সিলর এটা নিয়ে তিনি দাবি করছেন, তিনি তার কাছে একটা অভিযোগ জমা করেছে এবং বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের কাছ থেকে বিষয়টি নিয়ে জানানোর কথা বলেছেন এবং দলকেও বিষয়টি জানিয়েছেন। আর এটাকে পুরোপুরি কটাক্ষ করেছে বিজেপি, সেটা বিজেপি বলেছে যে তৃণমূলের এটা কালচার এমনটাই বলে কটাক্ষ করেছে বিজেপি। অমৃতা, ধন্যবাদ সুজিত। মারলো বলছে যে আমরা নাকি আমাদের দোকানে টয়লেট করছি, টয়লেটের কনস্ট্রাকশন করছি, আমরা নাকি অবৈধ কনস্ট্রাকশন করছি, সেই জন্য প্রথমে বন্ধ করতে বলা হয়। তো তারপরে আমার বাবা দোকানটা বন্ধ করে চলে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সে কী করে, ওই আমার এই শাটারের ওপরে তালা দিয়ে চলে যায়। একটা বয়স্ক মানুষ তাকে জ্বালাচ্ছে, তাকে দোকানদারি করতে দিচ্ছে না, সব রকমভাবে কি এত জ্বালা তাদের, আমি তো বুঝতে পারছি না। এবার কি চার্চের জমিতেও তৃণমূলের নজর? মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ ডায়োসিস অফ ক্যালকাটার, এবং যেটা জানা যাচ্ছে বেহালায় চার্চের জমিতে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। চার্চের জমিতে নার্সিং কলেজের ক্যাম্পাসে ঢুকে দাদাগিরির অভিযোগ শাসক কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। সংস্কারের কাজ বন্ধ না রাখলে নার্সিং কলেজ, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রমেও ভাঙচুরের হুমকির অভিযোগ। তৃণমূল কাউন্সিলর সুদীপ পণ্ডের দলবলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। কথা না শুনলে বিশপকে সরিয়ে অক্সফোর্ড মিশনের জমি দখলেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ডায়োসিস অফ ক্যালকাটা। আপনার হচ্ছে বেহালায় ডায়মন্ড হারবার রোডে সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং, এখানে একটা নির্মাণকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্ক এমন মাত্রায় পৌঁছেছে যে এই এলাকার শাসক দলের কাউন্সিলরের নাম করে তার দলবদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ডায়োসিস অফ কলকাতা। আমরা যেখানে আছি, এই যে রাস্তাটা তৈরি হয়েছে, নতুন রাস্তা, সেই রাস্তা তৈরিতেও বিতর্ক তৈরি হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বাইরে থেকে কাউন্সিলরের লোকজন এসে এখানে এসে তারা ছবি তুলে নিয়ে গেছেন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই কনস্ট্রাকশন বন্ধ হয়ে আছে এবং সেখানেও অভিযোগ করা হচ্ছে এই কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে পুরসভা নোটিশ দিয়েছে এবং তার আগে কাউন্সিলরের দলবল এসে এই কনস্ট্রাকশন বন্ধ করার একদম দাবি করে গেছে। এবং শুধু এই জায়গাটা নয়, এই যে কম্পাউন্ডের মধ্যে আমরা আছি সেখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, যে পুকুর ভরাটের অভিযোগ উঠছে, যদিও পুকুরটাকে সাজিয়ে রাখা হয়েছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং এই যে কম্পাউন্ড, বিশাল কম্পাউন্ড, প্রায় 78 বিঘে জমি ডায়মন্ড হারবার রোডে, একদিকে হচ্ছে অক্সফোর্ড মিশন, অন্যদিকে এই যে নার্সিং কলেজ, মেয়েদের কলেজ, এখানে মেয়েদের হস্টেল আছে, এখানে একটা HIV হাসপাতাল আছে, প্রার্থনা গৃহ আছে এবং উল্টো দিকে যে অক্সফোর্ড মিশন সেখানেও স্কুল আছে, হস্টেল আছে। অর্থাৎ ডায়োসিস অফ কলকাতার অধীনে দুটো জায়গা মিলিয়ে রাস্তার দুপাশে প্রায় 78 বিঘে জমি, সেই জমিতে যেখানে অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে যে সেই জমিতে তারা যখন নির্মাণ করছেন সেই নির্মাণে বাধা দেওয়ার পাশাপাশি হুমকি পর্যন্ত আসছে স্থানীয় কাউন্সিলরের দলবদলের বিরুদ্ধে। যদিও স্থানীয় কাউন্সিলর দাবি করছেন এটা একদম বেআইনি নির্মাণ এবং
পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। যদিও এখানকার কর্তৃপক্ষ দাবি করছেন যে নোটিশ পুরসভা দিয়েছে তার প্রত্যুত্তরে তারা সমস্ত কিছু মানে চিঠি জমা দিয়েছেন এবং কোনো কাগজপত্র তাদের কাছে নেই এমনটা নেই। অর্থাৎ গোটা তাদের মালিকানাধীন জমি তারা দাবি করছেন। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে পুরসভা নোটিশ দেবে কিন্তু তার আগে কাউন্সিলরের লোকজন এসে কেন এই চার্চের জমিতে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, মেয়েদের কলেজ, সেই অন্দরে ক্যাম্পাসের মধ্যে তারা ঢুকবেন এবং জোর করে ঢোকার পর্যন্ত অভিযোগ উঠছে। সব মিলিয়ে চার্চের জমিতেও শাসকের কি তাহলে নজর লাগলো? এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। যদিও এই বিতর্কে স্বয়ং যে ডায়োসিস অফ কলকাতার তরফে আশা করা হচ্ছে যে এই অভিযোগ যে করা হয়েছে শাসক দলের দল মানে কাউন্সিলর এবং তার দলবলের বিরুদ্ধে, গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা চিঠি লিখে জানিয়েছেন, মেয়রের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা আশাবাদী সমস্যার সমাধান হবে, কারণ তারা সঠিক পথে আছেন।